জাতীয়করণে বাধা কোথায় শীর্ষক একটি স্ট্যাটাসে ফেসবুক ইউজার অর্থাৎ বেসরকারি শিক্ষক কর্মচারীগণ যেসব মন্তব্য করেছেন সেই মন্তব্যের আলোকে আজকের ভিডিওটি। আশা করি সঙ্গেই থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। মোহাম্মদ মোশাররফ হোসেন খান, তারা মনে করে বেসরকারি শিক্ষকরা মানের দিক দিয়ে অনেক নিচু, আর ওনারা যেহেতু বিসিএস পাস তাই অনেক অনেক উঁচু, তাই বেসরকারি শিক্ষকরা সরকারি হলে ওনাদের মান সম্মান ও অধিকার ক্ষুণ্ণ হবে, এমনকি বেসরকারি শিক্ষকদের অধীনে চাকুরি করতে হবে, তাই ওনারা প্রাণপণে বিরোধিতা করে যাতে তারা শাসক থাকতে পারে। এজন্যই তাদের স্লোগান হচ্ছে নো বিসিএস নো ক্যাডার। মোহাম্মদ নাহিদ পারভেজ নিজে নিজে নেতা হয় এবং বৈষম্য নিয়ে কাজ করে না, যতটুকু করে তার নিজের জন্য। এভাবে চলতে থাকলে এই অনুদান নিয়ে কেউ দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে গিয়ে চাকরি করবে। এনটিআরসি এর নিয়োগ পদ্ধতি চমৎকার, কিন্তু বদলি পদ্ধতি চালু না করলে ভয়াবহ অবস্থা হবে। প্রতিষ্ঠানের আয় সরকার নিলে সরকারি করা সম্ভব, যা আয় হয় প্রতিষ্ঠানের প্রধান সভাপতির কাছেই থাকে, ইচ্ছে মতো শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন চাঁদা নিয়ে থাকে। আমাদের একটা কুকুর আছে, ইচ্ছা করলে বাঘ মারতে পারে, ইচ্ছা না হওয়ার রোগ হচ্ছে আমাদের সমস্যা। ঐতিহাসিক ধারাবাহিকতা বাংলা তথা উপমহাদেশে সরকার কখনই শিক্ষার পৃষ্ঠপোষক ছিল না, এখনো নয়। শিক্ষার যা কিছু বিকাশ ব্যক্তি বা সামাজিক রুচিশীল মানুষের ও কিছু ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ মন্দিরের অবদান ইত্যাদি। মোহাম্মদ মেহেদী হাসান, তিনি জাতীয়করণের বাধা কয়েকটি পয়েন্ট আকারে তুলে ধরেছেন। সঠিক নেতৃত্বের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, প্রতিষ্ঠান প্রধানদের অনীহা, সরকারের আন্তরিকতার অভাব, নেতৃবৃন্দ নিজেদের স্বার্থ নিজেরা না বুঝতে পারা, টাকার অভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করা, ওবায়দুল্লাহ ওবায়েদ মূলধারার মিডিয়ায় প্রচারের অভাব, রুহুল আমিন বড় বড় স্কুল কলেজ মাদ্রাসা প্রধানগণ আমলাবর্গ মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার অভাব, সর্বোপরি মাজলুম শিক্ষকগণ ঐক্যবদ্ধ নয়, আপোষহীন আন্দোলনের যুগপদ কর্মসূচি আবশ্যক, সাইফুল ইসলাম সাইদ শিক্ষকদের মধ্যে ঐক্যের অভাব, মোহাম্মদ নাহিদ পারভেজ বাংলাদেশের শিক্ষক সমাজের বৈষম্য মুক্তির জন্য সংগ্রাম ও রক্তপাত ছাড়া এমনি এমনি আসেন। দেবব্রত সাহা বলেন, বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রবাসী বাংলাদেশি শ্রমিক গার্মেন্টস কর্মী আর কৃষকদের শ্রমের উপর। এদের সাম্রাজ্যবাদী পুঁজি সহায়তায় তাদের ঠাটবাট বজায় রাখার জন্য 1995 সালে গ্যাটস এর সাথে চুক্তি করে 161টি পরিষেবা খাত দেশ বিদেশের পুঁজির কাছে ইজারা দিতে হবে। এদের ক্ষমতার রাজনীতি আর জনগণের উপর নির্ভর করে নয়, তাই তারা শিক্ষার উন্নতির দিকে মনোযোগী হতে পারছে না। মাসুম খান, বাধাগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান, তথাকথিত সেরা প্রতিষ্ঠান ও যত্রতত্র গড়ে ওঠা কতিপয় মানহীন প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় বাণিজ্যিকীকরণ, জনপ্রতিনিধিদের জাতীয়করণের ব্যাপারে অনীহা, আমলাদের অনীহা, শিক্ষকদের সার্বিক মান নিয়ে সরকারের সংশয়, সাধারণ শিক্ষকদের মধ্যে বিভক্ত, শিক্ষা জাতীয়করণ আন্দোলনে সাধারণ জনগণ সম্পৃক্ত না হওয়া। মোহাম্মদ আলমগীর হুসাইন, মানহীন কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষক এবং দলের অনীহা, নেতাদের বিভেদ অনীহা, আরো শত শত কারণ লুকাই। মোহাম্মদ কে হুসাইন আপদ, জাতীয়করণের বাধা সমূহ হলো অর্থনৈতিক সচ্ছল প্রতিষ্ঠানের প্রধানগণ, ম্যানেজিং কমিটি প্রথা, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী আমলাদের নৈরাজ্য, শিক্ষক সংগঠনের মধ্যে অনৈক্য, অবসর ও কল্যাণ ট্রাস্ট বোর্ডের পদলোভীদের তৈলমর্দন, রাজনৈতিক ফায়দা লুটেরাদের দুর্বিসন্ধি, শিক্ষক বিমাতা সুলভ শিক্ষামন্ত্রী, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বাণিজ্য, স্থানীয় শিক্ষকের সংখ্যা বেশি থাকা ও বদলি সিস্টেম না থাকা, ম্যানেজিং কমিটি কিভাবে বাধা সৃষ্টি করে, ম্যানেজিং কমিটিতে দলীয় লোক সভাপতি হয় যারা এমপি মন্ত্রীর কাছের লোক, অনেক সময় এমপি মন্ত্রীরা নিজেও সভাপতি হয়ে থাকেন, এতে করে তারা তাদের পছন্দের লোক নিয়োগ দিয়ে আর্থিক সুবিধা নেন, এছাড়া তারা প্রতিষ্ঠানের টাকা পয়সা আত্মসাৎ করে থাকেন। প্রতিষ্ঠান জাতীয়করণ হলে এসব নেতাদের প্রভাব কমে যাবে বলে তারা চান না। এসব প্রতিষ্ঠান জাতীয়করণ হোক, তারা যেহেতু সরকারের অংশ তাই তারা সরকারকেও জাতীয়করণের বিপক্ষে ভুল ভাল তথ্য বোঝায়। কে নুরুল আমিন,
জাতীয়করণের বাধা, শিক্ষক নেতৃত্বের অভাব, গণতান্ত্রিক অধিকার না থাকা, সরকার দলীয় শিক্ষক নেতা সমর্থকদের জোরালো আন্দোলনে অনীহা, 99% শিক্ষক জাতীয়করণ চাইলো মাঠে নামতে অনীহা, ঐক্যহীন বহু বিভক্ত শিক্ষক সংগঠন, বিসিএস শিক্ষা ক্যাডারদের বাধা, স্থানীয় জাতীয় রাজনৈতিক নেতা এমপি ও মন্ত্রীদের দুর্নীতিগ্রস্ত মানসিকতা, প্রশাসন ক্যাডারের আমলাদের অবজ্ঞা ও নাশিকতা ও প্রভুত্ববাদী মানসিকতা, বুদ্ধিজীবীদের অনৈতিক তৈলমর্দন ফালতুয়ালাভ, তাদের ভিউজ ও পরামর্শ শিক্ষা উন্নয়ন সহায়ক নয়, রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বহীন ও অপচয় খাত হিসেবে চিহ্নিত করা, শিক্ষক নেতৃত্বের অভাব পূরণ হতে পারে কিভাবে, এটা চৌকস ও যোগ্য ব্যক্তিত্বের দ্বারা সম্ভব, দূরদর্শিতা, প্রজ্ঞা, স্বচ্ছতা, নির্মোহ, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে এমন গুণাবলী সম্পন্ন ব্যক্তি হতে হবে। আবুল কালাম আজাদ বলেছেন সরকারের সদিচ্ছার অভাব ও মন্ত্রণালয়ের উদাসীনতা, কামরুজ্জামান বলেছেন শিক্ষকদের মধ্যে ঐক্যের অভাব এবং বহুভাগে বিভক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা। সাইদুর মোহন, অনেক কারণ আছে, বড় বড় কয়েকটি কারণ নিম্নে তুলে ধরলাম। অসংখ্য শিক্ষক সংগঠন ও শিক্ষক সংগঠনের মাঝে বৃহত্তর স্বার্থ অনৈক্য, কল্যাণ ফান্ড বহাল থাকা, সরকারি আমলাগড়, কারণ এমপি অবস্থায় থাকলে অডিটের নামে অনেক কিছু পাওয়া যায়, প্রধান শিক্ষক বিদ্যালয়ে টাকা ইচ্ছেমতো খরচ করতে পারে, সরকারের কাছে জাতীয়করণের প্রয়োজনীয়তা তুলে ধরবে, এরকমের দক্ষ ও সাহসী শিক্ষক নেতার অভাব, যারা এই নেতৃত্বে আছেন চাটুকারিতা করে থাকেন, দলীয় মনোভাবের কারণে শক্তভাবে কোনো কথা তুলে ধরতে পারেন না। মোহাম্মদ আফজাল হুসাইন, সরকারের সদিচ্ছার ঘাটতি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য এখনো বোঝা যাচ্ছে না, পক্ষান্তরে শিক্ষামন্ত্রীর কোনো উদ্যোগ নেই, আমলাতন্ত্রের সাথে শিক্ষক নেতৃবৃন্দের যোগাযোগের মাত্রা বাড়ানো এবং আন্দোলনের শিক্ষকের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার। মোহাম্মদ শাহাবুদ্দিন, এমপিও ভুক্ত শিক্ষকদের সুবিধার কথা চিন্তা করে বর্তমান সরকার দলের নেতার সাথে অন্য সকল নেতাদের এক হয়ে কাজ করলে জাতীয়করণ করা সম্ভব এবং সহজ হবে বলে আমার বিশ্বাস, কারণ সরকার দলের নেতা সহজে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, অন্য কোনো নেতা তা পারেন না। এক সেলিম ভুইয়া ছাড়া তো সবাই নিজেকে সরকারের সমর্থক বলে প্রচার করে, তার মধ্যে বিশেষ করে কার কাদের কথা আপনি বলছেন? আমার মনে হয় একমাত্র জনাব শাহজাহান আলম সাজু ছাড়া অন্য কোন নেতা প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার সুযোগ নেই, এটা শিক্ষক সমাজ বোঝার চেষ্টা করছে না। আমাদের দরকার জাতীয়করণ, তাই যাকে দিয়ে জাতীয়করণ আদায় করা সম্ভব শিক্ষকদের সুবিধার জন্য তাকেই কাজে লাগানো দরকার। মোহাম্মদ আব্দুল সালাম রাজু, শিক্ষক কর্মচারী সংগঠনগুলোর মাঝে ঐক্যের অভাব, পাশাপাশি নিজ প্রতিষ্ঠান এ বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। মোহাম্মদ আব্দুল সালাম রাজু বলেন, প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে পর্যায়ক্রমে কর্মচারী পর্যন্ত যেন একটা নির্যাতনের রোল মডেল চালু হয়ে গেছে। আব্দুর রহমান বলেন, আপনি ও আপনারা নতুন নতুন সংগঠনের নেতা হবেন, ফেসবুকে বড় ঠল তুলবেন, দাবি সমূহ আদায়ের প্রকৃত শিক্ষক সংগঠন কর্মীর পরিবর্তে শুধুই নেতা হওয়াটা জরুরি মনে করবেন, খোকন খোকন কোনো বাধা নেই। রবীন্দ্রনাথ দাস, বন্ধু, আমি একজন শিক্ষক হিসেবে অবশ্যই চাই জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের সমস্ত সমস্যার সমাধান হোক, তবে অনেক অনেক অযোগ্য শিক্ষক, যেমন সভাপতির ভাগ্নে, ভাইপো, ভাই বা নিকট আত্মীয় শিক্ষক রয়ে গেছে যারা বিদ্যালয়ের বোঝা, দোস্ত, দুই নম্বর লোক দিয়ে সকল কাজ হলেও শিক্ষকতার মতো মহান পেশায় যোগ্যতার মাপকাঠিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের আশাই উচিত। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। মোহাম্মদ মহসেন উদ্দিন, আমলাতান্ত্রিক এক হওয়ার জটিল, মাহফুজ আলম ফকন, কি জাতীয়করণ করবেন খোলসা করুন, প্রিন্সিপাল মোহাম্মদ ফজর আলী, শিক্ষা ক্যাডার ও বেসরকারি শিক্ষকদের মধ্যে সুবিধা ভোগকারী কতিপয় শিক্ষক নেতা, মোহাম্মদ আলমগীর হোসেন, মামহীন কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষক এবং দলের অনীহা, নেতাদের বিভেদ অনীহা, আরো আরো শত শত কারণ লুকায়িত। মোহাম্মদ আলমগীর হোসেন, সংগঠনের নেতারা কি বুঝে না সাধারণ শিক্ষকরা তাদের কার্যকলাপ অপছন্দ করে, সাধারণ শিক্ষকের নির্বাচিত নেতা নেই বলে কি সমস্যা? মোহাম্মদ আলমগীর হোসেন, কোন দলের নেতাই ভোটে হয়নি, কোন সংগঠনের নেতাই ভোটে হয়নি, নিজের দলের নিজের নেতা, হা হা। ICT লেকচারার মুন্না, যে সমস্ত স্কুল কলেজের ফান্ড খুব হাই বা মজবুত সেই সমস্ত প্রতিষ্ঠান প্রধানরাই জাতীয়করণের প্রধান
অন্তরায়, তাদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে এবং উক্ত ফান্ড সরকারি কোষাগারে জমা দিতে হবে। বিধায় এই সমস্ত স্কুল কলেজের শিক্ষকরাও জাতীয়করণের বিরোধিতা করছে, যা আমি নিজে জরিপ করে দেখেছি। শাইখ মোহাম্মদ জয়নাল আবেদিন, কোনো সমস্যা নেই, বরং জাতীয়করণ হলে ভালো হবে। আব্দুল্লাল মামুন, কেউ চায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, আবার কেউ চায় এমপিও শিক্ষা জাতীয়করণ, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মুহূর্তে মাধ্যমিক ও সমমানের শিক্ষা জাতীয়করণ অত্যন্ত জরুরি। আমার মনে হচ্ছে সরকারও তাই চায়, কিন্তু সেভাবে জোরালো দাবি বা প্রস্তাব আসতেছে না। ধন্যবাদ স্যার। মোহাম্মদ ইমরান হুসাইন, আমার এক নিকট আত্মীয় সরকারি জব করে, বেসরকারি শিক্ষকদের বৈষম্য সম্পর্কে কথার প্রসঙ্গে বলল, বেসরকারি শিক্ষকদের নিয়োগ যেন তেন ভাবে দেওয়া হয়েছে, তাছাড়া এটা মনে রাখতে হবে প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সরকার করেনি, তাই সরকারের নিকট এত আবদার করা যাবে না। এর উত্তরে আমি বলেছি, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, তাই কাউকে বঞ্চিত করা যাবে না, এবং যারা এর সাথে জড়িত সবাইকে আর্থিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা না দিলে কেউ কেউ এ পেশায় আসতে আগ্রহ হারিয়ে ফেল। সরকারের সক্ষমতা নেই যে সরকার নতুন করে এতগুলো প্রতিষ্ঠান তৈরি করতে পারবে, তাই বেসরকারি প্রতিষ্ঠানকে বেছে নিতে হবে। সরকারিদের মতো একই সিলেবাস ও অন্যান্য কাজ বেসরকারি শিক্ষকদের করতে হয়, বিধায় সরকারিদের মতো সুযোগ সুবিধা প্রাপ্য। দেবব্রত সাহা, ইতিহাস বিজিত শ্রেণী পরাজিত শ্রেণীর জন্য শিক্ষানীতি বাস্তবায়ন করবে না, এটাই বিরাজমান বাস্তবতার ছবি। শিক্ষিত মানুষ গোলাবারুদের স্ফুলিঙ্গ, মানুষকে শিক্ষিত এরা করবে না কশিন কালেও না। দেবব্রত সাহা আরো বলেন, বিদ্যমান পুঁজিবাদী রাষ্ট্রই শিক্ষার জাতীয়করণের জন্য সবচেয়ে বড় বাধা। দেলোয়ার হোসেন বলেন, আপনি বা আপনারা নিজেই ভেবে দেখুন, সুস্থ থাকুন। রাজনৈতিক সদিচ্ছার অভাব, জাল সনদধারী ও অযোগ্য অসৎ চরিত্রের লোককে প্রতিষ্ঠান প্রধান বানানো, যে কোনো আন্দোলনে প্রতিষ্ঠান প্রতি এক দুইজন যাবে, এটা হলো প্রতিষ্ঠান প্রধানদের কারসাজি। বোর্ড বই বিক্রি, বোর্ড নির্ধারিত বইয়ের বাইরেও নিম্নমানের বইয়ের বোঝা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে সেখানে কমিশন বাণিজ্য করা, নিয়োগ বাণিজ্য, গাইড বাণিজ্য, ভর্তি বাণিজ্য, ড্রেস খাতা বাণিজ্য, জুতা বাণিজ্য, ভাউচার বাণিজ্য, প্রতিষ্ঠানের আয় বাণিজ্য, সরকারের সদিচ্ছা অভাব, প্রাইভেট কোচিং বাণিজ্য, শিক্ষক লেবাস ধারণ করে ফার্মেসি, স্টেশনারি, জমির দালালি, হাল চাষ, পুকুর চাষ, গরু হাঁস মুরগি পালন, আন্দোলনকে মিডিয়া কভারেজ না করা, সাংবাদিকদের ইচ্ছে করেই দূরে রাখা হয় যাতে নিউজ কভার না হয়, আর সাধারণ শিক্ষকদের বলা হয় পর্যাপ্ত উপস্থিত হলে মিডিয়া এমনি কভারেজ হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।